وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. وَعَلَيْكُمْ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ. যে আমাদের একদিন ইবন জানতে চেয়েছেন, তাহলে কি জোহরের সাথে আসর আদায় করতে হলে নিয়তটা কিভাবে করব, আর একই দিনে কি জোহরের সাথে আসর এবং এশারের সাথে মাগরিব পড়া যাবে আশঙ্কা থাকলে? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। জি সম্মানিত বোন, নামাজের যেটা জামাত তাকদিম এবং জামাত আখিরের যেটা পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী যদি কেউ কোনো কারণবশত আদায় করে তো কোনো সমস্যা নাই, যেমন সফরে থাকাকালীন বা অন্য কোনো ওজর যদি থাকে, তাহলে অবশ্যই জোহরের সাথে আসর কিংবা আসরের সাথে জোহর, মাগরিবের সাথে এশা অথবা এশারের সাথে মাগরিব পড়তে পারে, কোনো সমস্যা নাই। এক্ষেত্রে নিয়ত অন্তরের জিনিস, মনে মনে সংকল্প নেবে জোহরের নামাজের, তেমনি মনে মনে সংকল্প করবে আসর। এক্ষেত্রে কোনো ভিন্ন নিয়ত করার কোনো প্রয়োজন নাই। প্রত্যেক নামাজের জোহরের নিয়ত জোহর করবে, আসরের নামাজের নিয়ত আসরের করবে, কিন্তু এটা মুখে উচ্চারণ করবে না, বরং নিয়ত হচ্ছে অন্তরের জিনিস, মনে কল্পনা করার নামই হচ্ছে নিয়ত। আশা করি বুঝতে পেরেছেন। বাকি আল্লাহ আলম বিস সওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।